আমার দুটো বিষয় পরিষ্কার, বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যান, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি, এবং অতিরিক্ত শূন্যপদ মানে নোটিফিকেশন হয়েছে 1000 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাবে, এর জন্য দায়ী রাজ্য সরকার। এবং 2022 পাঁচই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে, এটাই অত্যন্ত বিপজ্জনক। আমাদের বক্তব্য এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন, যারা অযোগ্য, যাদের ওএমআর এ 0, 1, 2, 3 আছে, এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। পার্থ চ্যাটার্জি এবং ভাইপো বাহিনী বেচার কাজে ছিলেন, সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা, মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন নেতা, এখানকার যেমন এমএলএ ভাইজি আছে, এরা এই চাকরিগুলো পেয়েছে। এবং সবচেয়ে বড় অপরাধ ফুল সার্ভিস কমিশন করেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা 242, যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থে জানাচ্ছে। দায়ী কে? বিরোধীরা দায়ী নয়, বিজেপি আমাদের কোনো রোল নেই, লয়াররাও দায়ী নয়, প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে। আপনাদের বিরোধিতা কেউ করেনি, কালকেও করবে না, আজকেও করছে, এবং আমাদের স্বর্ণমূর্তি আপনাদের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের পক্ষ থেকে যে মানে যারা লয়াররা তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু 242 প্যারাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এসএসসির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন, আমরা তো যোগ্য ওদের তালিকা দিয়েছিলাম। ভারবেলি বলছেন 242 প্যারাতে দেখবেন রাজ্য সরকারের এসএসসির হলফনামাতে যোগ্যদের তালিকা দেওয়া হয়নি। দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার, পুরো ওএমআরটাকে ডিস্ট্রয় করা হয়েছে। আমি এক স্যান্ডেলে ফেলেছি, আপনি দেখবেন এসএসসির যে অর্ডার, ওয়ার্ক অর্ডার দিয়েছে কাকে? বালাজি সলিউশন। বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত, ইনি বিল্ডিং বানান, কনস্ট্রাকশন কোম্পানি, তাকে দিয়েছে ওএমআর নষ্ট করার জন্য। এবং এই নষ্ট করার জন্য বৈধ এবং অবৈধ সকলের নষ্ট করেছে। এবং কালীঘাটের তথাকথিত কাকু এবং ব্যানার্জি পরিবারের যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সিও, তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোর্টের রিপোর্টে এসেছে, আপনারাই পাবলিশ করেছেন, আপনাদের মাধ্যমে আমি জেনেছি, তাতে কালীঘাটের কাকু সবাইকে নির্দেশ দিয়েছিল যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে ফেলো। এই চোরেদের 5-6 হাজার যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো 1,000 যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার, অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। আমি সুপ্রিম কোর্টের অবজারভেশন ইন্টারঅ্যাকশনে বলবো না, অর্ডার কোশ্চেন আমি বলে দিই চলে, আমি অলরেডি এক স্যান্ডেলে দিয়ে দিয়েছি, আপনি দেখবেন এসএসসির পক্ষ থেকে বালাজি সলিউশন, তার মালিকের নাম তো লেখা নেই, আমি বলে দিলাম রঞ্জিত গুপ্তা বিল্ডিং বানায়, তাকে দিয়েছে ওএমআর ডিস্ট্রয় করার জন্য। কি ধরনের হিনিয়াস ক্রাইম অর্গানাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট, এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না। আমি কয়েক বছর মন্ত্রী ছিলাম, আমি জানি অল আর ল্যাম্প পোস্ট, সব জিনিসের সিদ্ধান্ত একমাত্র মুখ্যমন্ত্রী জানে, তা হতে পারে না। এ লাজ লজ্জা নেই, আপনি রিয়াকশন পাবেন না, একদম রিয়াকশন পাবেন না, রিয়াকশন পাবেন না, এতে লাজ লজ্জা নেই। আমার কাছে হারার পরে মুখ্যমন্ত্রী হয়েছে, এর কি লাজ লজ্জা আছে? এক কান যার কাটা রাস্তার একদিক দিয়ে যায়, এ মমতা ব্যানার্জির দোকান কাটা,
এখানকার যিনি নেত্রী ওদের বিরাট একবারে পুলিশের গাড়ি সামনে পিছনে নিয়ে যায়। আগে খেতে পাতো না এখানকার লোক দেখেছে, এখন পাখি কে আক্রমণ খাওয়া, তার কুকুরকে যে বেড়াতে নিয়ে যায় তাকে চাকরি দিয়ে সব লোক দেখছে। জগন্নাথ দেবের একটা কথা আছে না, চক্র আমি সমুদ্রে বুঝি, সবাই সব দেখছে, বিচার হবে। আমরা এইসব রাজ দেখেছি, অনেক বড় বড় রাজ দেখেছি, ধপ করে পড়তেও দেখেছি। সবাই জানে শুধু অপেক্ষা করুন। আপনার বুঝে না সমাজদাররা তো ইশারে কেন জেনে রাখা দরকার, আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল 8 বছর, স্বাধীনতা আন্দোলনে আমাদের যোগদান আছে। আমার দাদু পিতৃদেবের বাবা কেনারাম অধিকারী প্রথম ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বাসুদেবপুর, শিশির অধিকারী মিউনিসিপালিটির চেয়ারম্যান 70 সালে 82 সালে নেমে, আর আমি 88 সালে কলেজের চেয়ার, উনি বাকি করেছেন 98 সালে, আমি 95 সালে কাউন্সিলার। ওনার সার্টিফিকেট আমার নেওয়ার দরকার। উনি আর ওই টালিঘাটে উতিগন্ধময় নালার পাশে থাকতেন, ওনার মানসিকতাটা ওই রকম আছে, পরিবর্তন হয়। ওনার অসুবিধা হয়ে গেছে সেন্ট্রাল পোস্ট থাকার জন্য, আপনাকে বলি দু পদ্ধতিতে সিবিআই এনআইএ হয়। এনআইএ হয় এক্সপ্লোশন হলে Section 3 of Big 4, এফআইআর থাকলে এনআইএ হয়। দ্বিতীয় সিবিআই হয় দুটো পদ্ধতিতে, এক রাজ্য সরকার রেকমেন্ডেশন করলে, আরেকটা কোর্ট ডাইরেকশন দিলে। ডাইরেক্ট সিবিআই ঢুকতে পারে না সেন্ট্রাল গভর্নমেন্টের কনসার্ন ছাড়া, কোর্টে ঢুকতে পারে, রেলে ঢুকতে পারে, জেনারেল ঢুকার কোনো স্কোপ নেই, লয় অর্ডার স্টেট সাবজেক্ট। আমি আপনার কথার উত্তরে, উনি তো মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলের, আমি মাননীয়াকে অনুরোধ করবো বাগুইআটির খুনের বিষয়টা আপনি চিফ সেক্রেটারিকে বলুন, এখন তো আপনি লিখতে পারবেন না, ভোট চলছে, চিফ সেক্রেটারিকে বলুন সিবিআইকে কেসটা হ্যান্ড ওভার। আমি ওর কথার উত্তর দিব, যারা বাবা মহাদেবকে বিকৃত করে ফেসবুকে পোস্ট করে ওই রকম কোন দিদি বোনের কথার উত্তর আমি দিতে রাজি নই। উনি আসানসোলে লড়েছিলেন, মহাদেবকে অপমানের বদলা ওখানকার মানুষ নিয়েছিলেন অগ্নিমিত্রা পালকে জিতিয়ে, উনি যাদবপুরে লড়ছেন, সনাতনীরা বদলা নেবে ওখান থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিতবে। আপনি যে কোনো জায়গা, আপনাকে বলছি শৌচালয় নির্মাণ যদি দেখতে যান, আমি শৌচালয় পাইনি, যে কোটা পেয়েছে সেখানে পার্থ চ্যাটার্জি বা কৃষ্ণমন্ডলকে যদি ঢুকিয়ে দেন বাথরুমে, বের করতে পারবেন।